ঘূর্ণিঝড় অশনি নিয়ে ভয়ের কিছু নেই, বরং বিভিন্ন স্থানে বৃষ্টি হয়ে গরমের তীব্রতা কমে আসবে। অবশ্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এটি আরও উত্তর পশ্চিমে এগিয়ে শক্তি হারিয়ে প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এটা দিক পরিবর্তন করে হয়তো উড়িষ্যার দিকে হতে পারে অথবা পশ্চিমবঙ্গের দিকে হতে পারে, আরও যদি দিক বেশি পরিবর্তন করে অর্থাৎ উত্তর পূর্বের দিকে যদি অগ্রসর হয় ক্রমান্বয়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। তবে যেহেতু এটা ক্রমান্বয়ে দুর্বল হওয়ারই পসিবিলিটি আছে, যার কারণে এটা বাংলাদেশ পর্যন্ত প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম। ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে, তবে লোকালয়কে সম্পূর্ণ নিরাপদ বলে জানাচ্ছে অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি, এবং সেই সাথে তারা যেন গভীর সাগরে না যায়, এটা না যাওয়ার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। এমনি দমকা বাতাস হতে পারে, যেহেতু থান্ডার ক্লাউড আছে বঙ্গোপসাগরে, ক্লাউড আছে, তাই সৃষ্টি করার কোনো দরকার নেই। অশনি নিয়ে কোনো ভয় নেই বলে আশ্বস্ত করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় তো আজকে সকালবেলা অন্ধ্রপ্রদেশে আঘাত হেনে এটা দুর্বল হয়ে গেছে, বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নাই। সাজিদ সুইটি, ATN News, Dhaka.